চলে এসেছি আমি আর নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করবো সজনের শাক। তো শাকটা আমি প্রথমে বেছে নিয়েছি এবং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকের পিছন দিকে পোকা থাকে, তো খুব সাবধানে কাজটা করতে হবে। তো আমি গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়িতে জল দিয়েছি। জলটা হালকা ফুটে এসেছে। আমি এতে খাওয়ার সোডা দিয়েছি। সোডাতে খুব ভালো শাকটা সেদ্ধ হবে এবং ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিলাম জলে। এতে খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হবে। যদি কারোর হাই প্রেশার থাকে তাহলে এই শাকটা অবশ্যই খাবেন, আপনার প্রেশার অবশ্যই কমে যাবে। এই শাকটা খাওয়ার জন্য ডাক্তার রেকমেন্ড করে। মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর শাকটা কিন্তু বেশ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নেব আর জলটাকে আলাদা করে দেবো। আমি এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি সরষের তেল দিলাম। সরষের তেলে আমি 4টা শুকনো লঙ্কা দিব। শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে শাকটা খেতে খুব সুন্দর স্বাদ আসবে। ভাজা হয়ে গেছে আমাদের খুব সুন্দরভাবে রসুনটা আর শুকনো লঙ্কাটা। তো এবার আমি ছেঁকে রাখা যে শাকটা সেটা আমি দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 7 থেকে 8 মিনিট। সজনের শাক কিন্তু এবার আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা শাক। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।